আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের দাম আবারও বাড়াচ্ছে সৌদি আরব। সব মার্কিন গ্রেটের জন্য প্রতি ব্যারেল $0.20 বাড়িয়েছে সৌদি। তবে ইউরোপের বাজারের জন্য তেলের দাম কমিয়েছেন তারা। এছাড়া সৌদি আরব তাদের প্রধান বাজার এশিয়ার জন্য তেলের দাম অনেকাংশ স্থিতিশীল রেখেছে। দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে সৌদি আরব তাদের বেশিরভাগ তেল এশিয়ায় বিক্রি করে থাকে, যার মূল্য প্রতিমাসিক পর্যালোচনা করা হয়। দেশটির সবচেয়ে বড় ক্রেতা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত। রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদক সৌদি আরামকোকে এশিয়া বাজারে নভেম্বর মাসে চালানোর জন্য আরব লাইট ক্রুডের দাম স্থিতিশীল রেখেছে। প্রতি ব্যারেল তেলের দাম $5.85। যদি প্রতিষ্ঠানটি লাইট ক্রুডের দাম অপরিবর্তিত রেখেছে, তবে মিডিয়াম গ্রেড ও হ্যাভি গ্রেডের ক্রুডের দাম $0.25 বাড়ানো হয়েছে। তবে এশিয়া বাজারের প্রতি ব্যারেল তেলের দাম $0.40 বাড়াতে পারে। ব্লুমবার্গের এক সমীক্ষায় এমনটাই অনুমান করা হচ্ছে। এদিকে সৌদি আরামকো তাদের প্রধান বাজার এশিয়ায় তেলের দাম না বাড়ালেও যুক্তরাষ্ট্রের বাজারে সব গ্রেডের জন্য ব্যারেল প্রতি $0.20 দাম বাড়িয়ে দিয়েছে। অপরদিকে উত্তর পশ্চিম ইউরোপে তেলের দাম কমানো হয়েছে। ইউরোপের বাজারের জন্য তেলের দাম $1.80 কমেছে। গত মাসেও সৌদি আরামকো ইউরোপের জন্য তেলের দাম কমলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাড়িয়েছিল। এর আগে 5ই অক্টোবর ওপেক প্লাস তাদের উৎপাদন দৈনিক গড়ে 2 মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।